হ্যালো স্টুডেন্ট, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব রেগুলার ইউনিভার্সিটি এবং ওপেন ইউনিভার্সিটির ডিগ্রি কি সমতুল্য। এই বিষয়টি আলোচনা করার উদ্দেশ্য এই যে অনেকেই বলে থাকেন ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করেছ তাদের কোনো মূল্যই নেই, কোনো জ্ঞানই তারা লাভ করতে পারেনি, কোনো চাকরিতেই নাকি তারা অ্যাপ্লাই করতে পারবে না। রেগুলার মানে বিরাট কিছু, ওপেন মানে কোনো মূল্যই নেই। এই ধারণাটি যেন কারো মনে না থাকে তাই আজকের আলোচনা। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব, তার আগে তোমাদের কাছে আমার প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবে, এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য তারা এই ধরনের বিভিন্ন এডুকেশনাল তথ্য, বিভিন্ন পরীক্ষার সাজেশন, মোটিভেশন ভিডিও, চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পর বেল আইকন বাটনটিতে ক্লিক করতে ভুলবে না, কেননা আমি যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোড করব ভিডিওটি তোমাদের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে। তাহলে আজকের বিষয়ে ফিরে আসছি। দেখো, প্রথমেই আমরা রেগুলার ইউনিভার্সিটি এবং ওপেন ইউনিভার্সিটির মধ্যে একটু পার্থক্য করার চেষ্টা করছি। রেগুলার ইউনিভার্সিটিতে সেই সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন হয় যাদের হাতে প্রচুর টাইম আছে, আর যারা কোনো কাজের পাশাপাশি পড়াশুনোটাকে চালিয়ে যেতে চায় তারা সাধারণত ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়। তবে এই পার্থক্যটি এখন আর কিন্তু নেই। প্রচুর ছাত্রছাত্রী আছে যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন মাস্টার্স করেন। তারা কি করেন, ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে বড় বড় চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। তাহলে লাভ কোথায় হচ্ছে তোমরা বুঝতেই পারছ। আমার ব্যক্তিগত মত অনুযায়ী আমি তোমাদের বলবো, যারা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাও তারা ওপেন ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন হয়ে তোমরা চাকরির জন্য খুব ভালো করে প্রস্তুতি নাও। কারণ বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটি ব্যক্তির জীবনেই চাকরির দরকার, আর চাকরি না হলে জানাই আছে প্রত্যেকের সমাজের কাছে কতটা ছোট হতে হয়। দ্বিতীয় পার্থক্যটি হলো অর্থ, অর্থাৎ খরচ। খরচ পায় ওপেন এবং রেগুলার ইউনিভার্সিটির সমান, কিন্তু রেগুলারে তোমাদের যেহেতু প্রতিনিয়তই যেতে হচ্ছে তার জন্য একটা এক্সট্রা খরচ কিন্তু বহন করতে হয়। সুতরাং রেগুলারের তুলনায় ওপেন ইউনিভার্সিটিতে খরচ কিন্তু অনেকটাই কম। তৃতীয় যে পার্থক্যটির কথা বলবো তা হলো নলেজ, অর্থাৎ জ্ঞান। রেগুলার ইউনিভার্সিটিতে পড়লে নলেজ নিশ্চয়ই বেশি, কারণ রোজ তোমাকে ক্লাস করতে হচ্ছে, ক্লাসের টিচার 100টি কথা বললে অন্ততপক্ষে 10টি বিষয়ে জ্ঞান লাভ হচ্ছে। ওপেন ইউনিভার্সিটিতে ক্লাস করাটা যেহেতু বাধ্যবাধকতা নেই তাই তোমার ক্লাসে যে জ্ঞানটি হতো সেটা হচ্ছে না। তবে একটা কথা মাথায় রাখবে যে যার জ্ঞান লাভের ইচ্ছে সে জ্ঞান লাভ করবেই, ইচ্ছে থাকলে অবশ্যই উপায় হয়। সে বাড়িতে বসেই হোক আর রেগুলার ক্লাস করেই হোক, ইচ্ছে থাকলে উপায় হবেই। অনেকেই আছে যারা রেগুলার কলেজে যায় শুধু টাইম পাস করার জন্য। তাহলে ওপেন এবং রেগুলার জ্ঞানের ক্ষেত্রে পার্থক্যটি বুঝতেই পারছো। তাহলে আমার মতে ওপেন আর রেগুলারের মধ্যে পার্থক্য কিন্তু কিছুই থাকছে না। যদি তোমার জ্ঞান লাভের ইচ্ছে থাকে তাহলে তুমি কিন্তু তার উপায় অবশ্যই খুঁজে বের করতে পারবে। এখন আসছি চাকরি ক্ষেত্রে। চাকরির আবেদনের ব্যাপারে কিছু কিছু ক্ষেত্র ছাড়া সকল চাকরিতেই কিন্তু ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। দেশের বড় বড় পদে চাকরি যেমন UGC নেট, সেট, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, UPSC, WBCS, পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন ইত্যাদি আরও সকল ধরনের চাকরির ক্ষেত্রে ওপেন থেকে করার ডিগ্রিকেও মান্যতা দেওয়া হয়, কোনো অসুবিধা হয় না। অল্প কিছু চাকরির ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, যেমন কিছু ব্যাংক, ডিফেন্স ও কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে নোটিফিকেশনে উল্লেখ করা থাকে যে রেগুলার থেকে করা প্রার্থীরাই আবেদন করতে পারবে। শেষে আমরা একটা কথাই বলবো, ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের তোমরা নিশ্চিন্তে পড়াশুনো করো এবং নিজ লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করো। আর যারা ভাবছো যে রেগুলারে নাকি ওপেনে অ্যাডমিশন হবে, তোমরা তোমাদের ব্যক্তিগত মত অনুযায়ী তোমরা অবশ্যই রেগুলার অথবা ওপেন যেখানে ইচ্ছে অ্যাডমিশন হতে পারো। তোমরা যেখান থেকেই করো না কেন ডিগ্রি কিন্তু সমতুল্য। আশা করি তোমরা সমস্ত কিছু বুঝে গেছো। আরও যদি তোমাদের মনে এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশুনোর পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলে সঙ্গে থেকো। টাটা।